গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আমার নতুন আরো একটা ভিডিওতে। আর সকালবেলা আমরা এখন চা মুড়ি খাচ্ছি, এই যে মুড়ি মাখা বাতিতে বাতিতে জেনে নিচ্ছি। হ্যাঁ, আর আজকে হচ্ছে মানে কালকে রিঙ্কির স্পেশাল চা হয়েছে, আজকে হয়েছে ও রিঙ্কি বলছে মাসি স্পেশাল, মানে আজকে হচ্ছে মা স্পেশাল চা, দুধ চা আর মুড়ি মাখা, এই হচ্ছে আজকে আমাদের সকালবেলার টিফিন। আর ভাতও হয়ে গেছে, সেদ্ধ ভাত হয়ে গেছে, আর এখন রান্না বান্না হবে। তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আজকে আমাদের মেনুতে কি কি রয়েছে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে টিফিন করে নিলাম, আর তার আগেই আমি এই যে তরকারির জন্য সবজি কেটে নিয়েছি, এখানে চাল কুমড়ো কুচো কুচো করে কেটে নুন মাখিয়ে রেখেছি ঘন্টের জন্য। আর দেখো বাইরের পরিবেশটা আজকে এতটা সুন্দর, আর বারবার শুধু আকাশের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে, পুরো নীল দেখতে লাগছে। আমাদের বলেছিলাম যে বোন বাড়ির থেকে নারকেলও নিয়ে এসেছিল, এই দেখো এখানে হচ্ছে নারকেলগুলো বাবা ফাটিয়ে দিল, সকালবেলা জল বের করে দিল, আর বোন এখন নারকেল কোড়াবে। নারকেলগুলো দিয়ে আজকে নাড়ু করা হবে, এর আগের দিন করেছিলাম গুড় দিয়ে, আর আজকে চিনি দিয়ে। না এখানে কতগুলো, এর আগের দিন তো দুটো নারকেলের নাড়ু, না তিনটে করেছিলাম, আর আজকে এখানে তিনটে আছে নারকেল, বলো চারটে ছিল আর একটা মানে খাওয়া হয়ে গেছে এমনি। আজকের পরিবেশটা বিশেষ করে আকাশটা এতটাই সুন্দর, এতটাই সুন্দর, আমরা সারাদিন শুধু বারবার এই প্রকৃতিই দেখে যাচ্ছি। আর তোমরা একটা জিনিস নোটিস করো, এই যে সাদা একটা মানে তুলোর মতন একটা মেঘ, তার নিচে আমার মনে হচ্ছে একটা রামধনুর মতন কিছু দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ কিনা কমেন্টে জানিও। পুরোপুরি স্পষ্ট নয়, কিন্তু হালকা একটা ইউ আকৃতির একটা রামধনুর মতন একটা দেখা যাচ্ছে। তো ভীষণই সুন্দর লাগছিল পুরো আকাশটা দেখতে, নীল আকাশ আর তার মধ্যে সাদা সাদা। তো আজকে আমাদের বাড়িতে রান্না হবে ঝিঙে দিয়ে আলু দিয়ে, মানে হচ্ছে ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোল। তো মোটামুটি আমি সবজিগুলো কেটে কুটে রেডি করে রেখেছিলাম, তারপরে মা দেখো বসিয়ে দিয়েছে তরকারিটা, কারণ আমার একটুখানি একদম মিনিট 10-15 একটা কাজ ছিল ভিডিও, তো সেটাই করতে গেছিলাম, মাকে বললাম আমি এসে করছি, তো মা বসিয়ে দিয়েছে। আর মাছটাও তোমাদেরকে দেখাচ্ছি, আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল খেতে সত্যি আমাদের ভীষণ ভালো লাগে। আর এই হচ্ছে মাছ, মাছগুলো মা দেখো ভাজা করে নিয়েছে, আর মানে আর একটু পরে দেওয়া হবে, আর মাছের মাথাগুলো দিয়ে ঘন্ট করা হবে, যে চাল কুমড়োগুলো কুচো করে রেখেছি সেটা দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করা হবে। আর এই দেখো রিঙ্কি বুনু হচ্ছে নারকেল কোড়া করছে, নারকেল দিয়ে তোমাদের আগেই বললাম নাড়ু করা হবে। কেমন লাগছে নারকেল কোড়াতে রিঙ্কি? ভালো। তুমি এটা কুড়িয়ে আমাকে দাও, আমি কুড়াই, তারপরে এইগুলো দিয়ে মানে পায়ে চাপ দিয়ে করতে হয়, তো সরেও যায় আবার একটু প্রেসারও বেশি লাগে দিতে, আর বটির মতন যেগুলো সেগুলো আবার বসে বসে করা যায় ভালো। কিন্তু সাবধানে, রিক মানে এই নারকেল কোড়া জিনিসটা বিশাল, তাই যে হাড়িটা নিয়ে বসেছি, আর এই যে নারকেল কোড়া রেডি, এখানে 6 পিস মানে হাফ করা ভাঙা 6 পিস ছিল, 3 পিস গুলো পুড়েছে, 3 পিস আমি পুড়েছি। এবার নারকেলটা হচ্ছে নাড়ু করা হবে, এটাকে আমি এখন একটু চটকে নেবো, ভালো করে মেখে দিতে হবে। চিনি আগে একটু রেখে দিই, পুরো নাও লাগতে পারে, মিষ্টি কেমন হবে পরে দেওয়া যাবে। দেখো এখানে হাঁড়িতে করে চাপিয়ে দিলাম, কারণ রান্না হয়ে গেছে, রান্নাগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর মা বললো চিনি আরও লেগে যাবে, একটু টেস্ট করে দেখলো, তাই বাকি চিনিটাও দিয়ে দিলাম, আরও যদি লাগে আরও পরে দেওয়া যাবে, কারণ চিনিটার ওপরই মানে পাকটা যে আসবে নারকেলের নাড়ুর, চিনি বেশি হলেই আসবে, মানে কম হলে আসতে চাইবে না। তো অনেকটা সময় ধরে সুন্দর করে মানে নাড়ানোর পরে এই পাকটা চলে আসে, তখনই নাড়ুটা তৈরি করে নিতে হয় গরম গরম অবস্থায়। আর এই দেখো একদম ফ্রেশ হোয়াইট ছিল, সেখান থেকে একটু অফ হোয়াইট হয়ে গেল কালারটা, তার কারণ 1 সেকেন্ডের জন্য জাস্ট একটু হাঁড়িতে একটা জায়গায় একটু ধরে গেছিলো, তো সেটার থেকে কালারটা পুরো নষ্ট হয়ে গেছে, তবে কোনো অসুবিধা নেই, টেস্ট হয়েছিল মারাত্মক। এই দেখো নারকেল নাড়ু হয়ে গেছে করা, ভীষণ সুন্দর পাক হয়েছে, আর একদম তেল চুপচুপ করছে, নারকেলগুলো খুব ভালো।
আর এই যে কালারটা দেখতে পাচ্ছ এটা চিনিরই নাড়ু, একটু জাস্ট জ্বলে গেছিল তার জন্য মানে একটু জাস্ট কালারটা মানে হোয়াইট থেকে অফ হোয়াইট হয়ে গেছে, কিন্তু খেতে টেস্টি হয়েছে বলো। দিতেও হয়নি, হ্যাঁ ওইটার জন্য যেই জায়গাটা লেগেছিল ওইটাই কালারটা মিক্সড এরকম হয়ে গেছে। আর এই যে এক থালা নাড়ু আমি মা আর রিঙ্কি বোন বসে বানিয়ে নিলাম, চলো এবার একটা টেস্ট করার পালা। গরম এখন, একদম গরম গরম নাড়ু, স্বাদ হয়েছে এলাচি ফ্লেভারে, আবার এলাচ দিয়েছে, খাও দেখো হেভি লাগছে, মানে দারুণ টেস্ট হয়েছে, সত্যি ভালো হয়েছে, খুব হেভি টেস্ট হয়েছে সত্যি। একবার যে খাবে সেই বলবে টেস্ট হয়েছে, দুধ দেওয়া নেই, দুধ দিলে আরো টেস্ট হয়, দুধ ছাড়া হেভি টেস্ট। আর এবার নারকেল গুলোর মধ্যেও মানে একটু মানে ইয়ে আছে, রস কস বেশি, এটা শুকিয়ে গেছিল পুরো, আঠালো রসালো। যে মাছের মাথা দিয়ে কচি চাল কুমড়ো ঘন্ট আর মাছের ঝোল, আর মানে ঝিঙে দিয়ে আলু দিয়ে তার সঙ্গে ধনে পাতা দিয়ে, ও পুরো জমে যাবে, ভীষণ পছন্দের। ঝিঙে তো পছন্দ আর তার সঙ্গে ধনে পাতা হলে তো কোনো কথাই নেই। রিঙ্কির বাবার, তোমাদের দাদা ভাই, আমি মানে আমাদের ধনে পাতা তরকারি মানে খুব এক্সট্রা ফেভারিট। আর মার ভাইও খায় কিন্তু খুব বেশি পছন্দের না, কিন্তু আমাদের কাছে দারুণ লাগে। যে পাকা ভিতর দিয়ে লাল মানে পুরো হলুদ হয়ে গেছে, এইগুলো ভালো। এইটা পাকা, এইটা পারো, দেখো সবই তো পাকা, এই দেখো দাঁড়াও দাঁড়াও এই দেখো, ওটা ছোট মনে না না ওটা, এই দেখো পেকে গেছে, এগুলো একটু কাঁচা, এগুলো ভালো খাওয়া যাবে, কিন্তু এগুলো সব এই দেখো হাতের নাগালে পুরো, উফ এটা মনে হয় কাঁচা ছিল না, এটা পেকে গেছে, হ্যাঁ এগুলো বয়স্ক মানুষদের গিফট করে দিতে হবে। এত পেয়ারা যে গাছে আছে মানে ভাবাই যাচ্ছে না, আমরা জানি যে ছোট ছোট, এত পেয়ারা হলো, হ্যাঁ 2 কেজি হয়ে গেল মনে হয়, কত পেয়ারা আরো রাখা হয়েছে অনেক, আর ম্যাক্সিমাম পেকে গেছে, যে যে খাবে হ্যাঁ চলে আসো, চলে আসবে মাখা হবে খেতে। এই দেখো সাইজ কি, এটা কি সুন্দর লাগছে না ডালের সাথে, সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে। পেয়ারা মাখা খাবো আজকে আমরা বাড়ি, চলে পাতায় না পড়ে, আমরা পেয়ারা মাখা বাইরের থেকে কিনে খেয়েছি কিন্তু আজকে আমরা বাড়িতেই মাখা করব। পেয়ারা হেভি হয়েছে, এটা পুরো আটকে গেছে, গেঁথে গেছে ভিতরে, এতগুলো পেয়ারা আমরা সিলেক্ট করেছি মানে ভালো করে বেছেছি, আর রিঙ্কি এগুলো মাখা খাওয়ার জন্য বাচ্চা, যেগুলো একটু মানে কাঁচা কাঁচা হবে, আর ওগুলো পেকে গেলে তো ভালো লাগবে না, ওগুলো মানে ওগুলো কাটলে পাকাই হয়ে যাবে, তাই না, ভালো, হ্যাঁ আর বেশি মাখাও করা যাবে না, 3-4টেই ঠিক আছে। আর ওইদিকে অনেক পাকা পড়ে রয়েছে, ওই যে মা কোরাচ্ছে ওখানে, দেখো এগুলো সব কিন্তু গাছেই ধরেছিল, এই দেখো সব পাকা, গাছ থেকে যে কেবলই হলো আর জোরে জোরে পড়লো সব। এই দেখো প্রাকৃতির কি দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, তার কারণ হচ্ছে দেখো আকাশটা কত সুন্দর লাগছে, পুরো নীল, আবার এই দিকটা দেখো পুরো কালো হয়ে গেছে, কি করছিলা? হ্যাঁ আমার শ্রাদ্ধ করছিলা, আমার নামে বদনাম করছিলাম, আমি শিওর তুমি আর রিঙ্কি দুজনা মিলে, তুমি সবসময় তো নেগেটিভ ভাবো কিসের জন্য, হ্যাঁ আমরা আমাদের মানে বোন আর কি আমাদের সেই 90s এর লাভ স্টোরি শুনছিল, দেখো পুরো মেঘ করেছে, আকাশটা পুরো মেঘলা হয়ে গেছে, পুরো মেঘ করেছে, কিন্তু পরিষ্কার হতে টাইম লাগবে, হ্যাঁ এখনই মানে দেখবো যে আকাশটা নীল, দারুণ লাগছে, হ্যাঁ ঠান্ডা ঠান্ডা লাগছে। কি ব্যাপার, পেয়ারা ফেয়ারা নিয়ে বসে গেছো একদম, কি ব্যাপার? আমরা আমাদের আগেই বলা হয়ে গেছে আমরা আজকে পেয়ারা মাখা করব, তো ভাত খাওয়ার পরেই পেয়ারা পেরেছি, তখন আর পেটে জায়গা ছিল না, তাই আমরা একটু গল্প করে খাবার দাবার হজম করে নিলাম, তাই না রিঙ্কি? হ্যাঁ রিঙ্কি, আমি, মা, তোমাকেও খাওয়াবো, একটু দেবো, চিন্তা নেই, টেস্ট করার জন্য।
পোকা আছে না এগুলো হচ্ছে ডাসা পুরো কাঁচা পেয়ারা দেখি কাটো দোকানে তো দেখি এরম করেই মাখায় না এরম ছোট ছোট করে কাটবো পিস করে করে ভালো খাস বৌদির হাতের তো আরো বেশি টেস্ট লাগবে এখানে রয়েছে পেয়ারা আর এখানে দেখো আমাদের পুষি ঘুমাচ্ছে আমাদের ইয়েতে সিঁড়ির উপরে পুষি ঘুমাচ্ছে চলো পেয়ারাগুলো কেটে নিয়েছি আর কষের জন্য একটু কালো হয়ে গেছে মানে অনেকটা সময় লাগলো কাটতে আমার শক্ত তো খুব এবার আমি মাখবো আর কি দিয়ে মাখবো বলে দিই সাদা নুন বিট নুন আর কাঁচা লঙ্কা তো থাকবেই আর আজকে আমি দুটো শুকনো লঙ্কাও পুড়িয়ে নিয়েছি এই প্রথমবার কোনো কিছু মাখা করতে আমি শুকনো লঙ্কা ব্যবহার করব সবাই মাখে দেখি কিন্তু আমি আজকে ব্যবহার করবো চাট মশলা নিয়েছি যদি ভালো লাগে দেব ইচ্ছা হলে টেস্টটা কেমন হয় তার উপর আর কাসুন দিয়েও নিয়েছি তো চলো প্রথমে সাদা লবণ দিচ্ছি এর মধ্যে বিট লবণও দিয়ে দিই পরে লাগলে আবার দেবো এবার কাঁচা লঙ্কাগুলো একটু ভালো করে ডলবো কাঁচা লঙ্কা তো দিতেই হবে মাস্ট কাঁচা লঙ্কার টেস্ট গন্ধ ঝালই আলাদা এবার কাসুন্দি দেবো কিন্তু এই কাসুন্দিটা কিন্তু মানে গুঁড়ো না এটা হচ্ছে তোমার মানে শুকনো কাসুন্দি যেটাকে বলে মানে গুঁড়ো বলছি লিকুইড না এটা আর এটা মানে এটা হচ্ছে ডাস্ট ডাস্টও না মানে একটু মাখা মাখা প্রথমবার আমি লাইফে পেয়ারা মাখাচ্ছি বাড়িতে পুষি কেমন করে ঘুমাচ্ছে বিড়াল বলে কোনোদিন এভাবে ঘুমায় হ্যাঁ বিড়াল এভাবে ঘুমায় কোনোদিন পুষি উরি বাবা উরি বাবা মানুষ যেরকম উপর দিকে তাকিয়ে ঘুমায় মানে চিত হয়ে ঘুমায় তো বিড়ালটা তো সেরকম পারে না এর জন্য একটা কিছু ঠেকনা লাগে ওই সাইডে ঠেকনা দিয়ে তারপর ঘুমাচ্ছে মাথাটা দেখো উপর দিকে উলি বাবা উলি বাবা চঞ্চু মঞ্চু চঞ্চু মঞ্চু চঞ্চু মঞ্চু চঞ্চু মঞ্চু চঞ্চু মঞ্চু চঞ্চু মঞ্চু পুষির পেট পুষির পেট পুষির পেট পুষির পেট জেগে গেছে রে ঘুমটা ভাঙিয়ে দিলাম আমি তোমার ঘুমটা আমি ভাঙিয়ে দিলাম পুষি ও পুষি পুষি সব খাচ্ছে এখন পেয়ারা মাখা খেয়ে যে কি হবে সেটাই ভাবছি হ্যাঁ না ভিতরে ঝাল কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দেখেই তো খেতে ইচ্ছা করছে না এখন বেজে গেছে 4:30 আর স্নানটা সেরে আসলাম চুল ভেজা চুলটা এখন আমি মুছবো গামছা দিয়ে এসে আমি জাস্ট স্নান থেকে এসেই একটুখানি ক্যামেরাটা অন করলাম এখন একটু ঘুমাবো প্রচণ্ড ঘুম পাচ্ছে তো মানে দাদা ভাইও ঘুমিয়ে গেছে রিঙ্কি বোনও ঘুমাতে গেছে স্নানদান না করে কারণ খুব ঘুমের ঝোল চলে এসেছিলো একদম মানে আর থাকতেই পাচ্ছে না তো সেই জন্য আমারও এখন খুব আসছে কারণ মানে এই বিকেলটা করে একটু একটু ঘুমানোর অভ্যাস তো আর প্রতিদিন রাত জাগা হয় সেই জন্য মানে রাত মানে প্রত্যেক দিনই বলা যায় যে রাত জাগা আমরা এতটাই লেট করে ঘুমাই তো সেই জন্য একটা ঘুমের একটা মানে ক্লান্তি ভাব থেকেই যায় তো চলো একটুখানি ঘুমিয়ে নিই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও সন্ধ্যাবেলা আর ওয়েদারটা খুবই সুন্দর এই মেঘ গুড় গুড় করছে ও দেখো সূর্যমামা উঁকি দিচ্ছে ওই গাছের ওই দিক থেকে বাহ কী সুন্দর হাওয়া দিল আবার হচ্ছে নীল আকাশ আবার মেঘ করছে মানে সব রকম মিলিয়ে ওয়েদারটা বৃষ্টিও হয়েছে কিন্তু আজকে বৃষ্টি হয়েছে পুরো উঠোন ভিজিয়ে ফেলেছে আবার বৃষ্টিটা জাস্ট কয়েক মিনিট হতে না হতেই আবার এরকম রোদ পড়ছে ঠিক আছে মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে একেবারে তো তারপরে আবার মানে সঙ্গে সঙ্গে রোদ উঠে গেল গরম আছে সব কিছুর মধ্যেও গরম আছে চলো তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলা দেখা হবে আর আজকে ভেবেছি যে একটা স্পেশাল রেসিপি করব বোন এসছে বেড়াতে তো ভেবেছি যে ওকে আমি পোলাও রান্না করে খাওয়াবো একদিন তো সেটাই ডিসিশন নিয়েছি কালকে ভেবেছি যে আজকে রান্না করব তো আজকে রাতে রেসিপিতে পোলাও তো থাকছেই তো চলো পরে আবারও সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা কি নিয়ে এসছো চিকেন কি তুমি রান্না করবে আজকে বললাও যে না না
ভয় পেয়ে গেছে বলার সাথে সাথে বলে কি আস্তে করে বলে কি না না আর হাত নামিয়ে দিয়েছে মানে আমি একটু ইয়ারকি মারলাম কি ভয় বাবা রে বাবা হ্যাঁ আর কি হবে চিকেনের সাথে বাবা তুমি রান্না করবে মোরগ পাওয়া যায় না আর শোনো না পোলাওয়ের জন্য আগে নিয়ে আসো চাল ফল ভিজাতে হবে বাসমতি চাল আনবা কাজু কি গোবিন্দভোগ চাল আনবা আর হচ্ছে কাজু কিসমিস আনবা তুমি বাসমতি নিয়ে আসো ওইটা দিয়েই পোলাও বানিয়ে দিচ্ছি ও হ্যাঁ কাজু কিসমিস ঘি আর একটা ঘি ঘি আর একটা গোটা গরম মশলা আর একটা গুঁড়ো গরম মশলা তাহলে আর তেজপাতা লাগবে না কারণ এর আগের দিন ভুলে গেছিলাম তেজপাতা দেইনি গরম মশলা দেইনি আর আজকে রিঙ্কি এক বস্তা তেজপাতা নিয়ে এসছে মানে বস্তার উপরে দেওয়া মেলা রয়েছে তো ওটাই মনে হল প্রায় মানে চাপলে নিচে হয়ে যায় কিন্তু অনেকটাই তো না তো এগুলোই লাগবে বলে দিলাম তো এখন হচ্ছে চিকেনটা ধুয়ে নেব বুন আমার অনেক হেল্প করে দিচ্ছে আমার যদি এরকম একজন মানে বোন থাকতো বাড়িতে তাহলে হেভি হতো আমার খুব সুবিধা হতো ভিডিও করায় তাই না যে জিনিসগুলো আমি করতে পারি না সবসময় ধরো সম্ভব হয় না স্ট্যান্ডের মানে আলসেমির জন্য আর কি কষ্ট হয়ে যায় স্ট্যান্ড লাগিয়ে বারবার এরকম করে ভালো করে পরিষ্কার করে নেব সে কি করছো এখানে মাংস রান্না হবে রসুন কাটছি এই যে পুষি বসে আছে দেখো টুলের পাশে দাদা বৌদি তোমাকে খাওয়াবে তার জন্য এনেছে বৌদির হাতে ফাস্ট খাবো বৌদির হাতে স্পেশাল পোলাও এখানে আমি জলের মধ্যে কাজু কিসমিস ভিজিয়ে রেখেছি আর এখানে জলের মধ্যে চালটা ভিজিয়ে রেখেছি আর মা মশলাগুলো কেটে দিয়েছিল সব পেঁয়াজ আদা রসুন এটাকে আমি বেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা নিচে আছে মানে ধনে জিরে বাটা এগুলো আমরা সবসময় বেটেই ব্যবহার করি আর এদিকে দেখো ভাত হয়ে গেছে আর এখানে রিঙ্কি আলু কেটে দিচ্ছে মাংসের জন্য আর ওই যে মাথায় একটা আলু রয়েছে ওইটার কারণ হচ্ছে রিঙ্কি বারবার ভুল করে ওখানে কাটতে যাচ্ছে মানে ওদের বাড়ির বটি তো ওপরে ধার সেটা ভুলে যাচ্ছে ওই জন্য ওখানে বর্ডার করে দিয়েছি যে ওটার উপরে যাওয়া যাবে না তো চলো আলুটা কেটে দিক এবার দেখি কোনটা আগে বসাই চালটাও একটু ভিজতে দিয়েছি ওটাকে ঝরাবো চিকেনটা করবো তারপরে ভাবলাম যে পোলাওটাই আগে রান্না করি তো গোবিন্দভোগ চাল এবার এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি এর আগেও তোমাদেরকে প্রথমবার দেখিয়েছি তারপরে দেখাইনি তাই তোমরা কমেন্ট করেছিলে দিদিভাই একটু শেয়ার করো কীভাবে পোলাওটা করলে একটু ঘি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আর এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো বেশি না অল্পই দিলাম বেশি দিলে আবার আলাদা একটা গন্ধ হয়ে যায় লবণ দিয়ে দিচ্ছি আমার আন্দাজ মতন পরে আবার টেস্ট করে দেখা যাবে কতটা কি লাগবে বেশি হয়ে গেলে একদমই ভালো লাগবে না আর একটু মরিচ লাগবে তো এটাকে আমি মিক্সড করে নেবো কালারটা কেমন আসে দেখি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা আর এলাচগুলো সব ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেজপাতা এটাকে আগে একটু মানে ফোড়ন দিয়ে নিলাম চালটাকে এবার একটু হালকা ফ্রাই করছি তারপরে জল দিয়ে দেবো তো আমি চালটাকে দেখো ভেজে নিয়েছি আর চালটা মানে একটু নাড়াচাড়া করতে করতে বেশ ঝুরঝুরেও হয়ে গেছে তো আজকে আমি একটুখানি বেশি ফ্রাই করলাম দেখি আজকে রান্নাটা করে যে ঝুরঝুরে বেশি হয় নাকি বেশি সময় লাগে গলতে গলেই যায় কোনটা হয় তো আগে গরম জল করা ছিল মানে করেই রাখা হয়েছে আগে আর তোমরা যে কালারটা দেখছো না কালারটা কিন্তু একদমই এইরকম না আরও সুন্দর কাঁচা হলুদ একটা কালার বাসন্তী হলুদ একটা কালার এসছে তো এবার আমি জল দিয়ে দেবো আর আমি ওরকম কোনো মাপঝোপ করে জল দিই না যে মানে ওই যেটা আর কি মানে মাপটা পরিমাণটা সুবিধার্থে বোঝায় যে এক কাপ চালে দুই কাপ জল হ্যান ত্যান তো আমি আমার আইডিয়া মতনই দিচ্ছি কিন্তু তোমরা মানে যতটা পরিমাণ তার ডাবল জল দেবে যেটা আমি ইউটিউব ভিডিওতে দেখতাম তো আমি আমার মানে আমার আন্দাজ মতন দিচ্ছি এরপরে লাগলে আমি একটু একটু করে বাড়াবো
মানে জল দিয়ে দিয়ে আমি করব তো চলো হতে থাকুক এটা পরে আবার দেখাচ্ছি এখন আমি রান্না করছি চিকেন এই যে চিকেনের জন্য আলু ভাজা হয়ে গেছে আর এখন এই যে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছি আজকে একটু অন্য স্টাইলে করছি তো চলো আমি পুরো রান্নাটা সুন্দর করে করে নিই তারপরে তোমাদেরকে একদম রান্নার শেষে এই চিকেনের ফাইনাল লুকটা দেখাবো রান্না হয়ে গেছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই দেখে নাও এই যে হচ্ছে বাসন্তী পোলাও আজকে এটা আমি রিঙ্কির জন্য বানিয়েছি ওয়াও সত্যি দুটোই কালার পুরো অমায়িক হয়েছে মানে দেখেই জিভে জল চলে আসছে সেই হয়েছে খেয়ে দেখা যাক তোমাদের তো বললাম যে রিঙ্কির কাছ থেকে আমরা জানবো যে কেমন হয়েছে এখন খাচ্ছে পোলাও চলো তাহলে শেষ করে দেবো ভিডিও এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে টাটা গুড নাইট বাই বাই